দর্শকবৃন্দ, এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ সজীব আলী। আমার আগে নামাজে রাফুল ইয়াদাইম করতাম, এখন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, মসজিদের ইমাম মুরব্বিরা বাধা দেয়, তাই করি না। এখন যদি বাসায় নামাজ পড়ার সময় যদি করি তাহলে কি জায়েজ হবে নাকি সবসময় করতে হবে? দেখুন, রাফুল ইয়াদাইম একটি সুন্নত আমল, নিঃসন্দেহে একটি সুন্নত আমল, এবং রাফুল ইয়াদাইনের প্রথম যেটা করতে হয় এটা তো ওয়াজিব। প্রথমটা অনেকেই বলেছেন, অর্থাৎ যেটা তাকবীর তাহরিমা, এটা করতেই হবে। এরপরে যেগুলো এগুলো সুন্নত, এবং এই সুন্নতটা একটি গুরুত্বপূর্ণ সুন্নত, এবং এগুলি কারণে অনেক সওয়াব হয়, এগুলি বাদ পড়ে যাচ্ছে অনেকের না করার কারণে। তো আপনি যেহেতু করতে পারছেন না বিভিন্ন কারণে, বাধার কারণে, তো সেটাতে আমরা জোর দিচ্ছি না, অন্তত তারপরেও মসজিদে যাবেন, মানুষের সাথে সালাত আদায় করবেন, ধীরে ধীরে বুঝাতে চেষ্টা করবেন। আর যখন একাকী হবেন অবশ্যই সুন্নত মোতাবেক সালাত আদায় করবেন, অথবা যেখানে সুযোগ থাকে সেখানে সেটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, সেখানে সুন্নত মোতাবেক আপনি আমলটি করবেন। আর যেখানে সমস্যা হয় সেখানে আপনি জামাতের সুবিধার্থে, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায়ের সুবিধার্থে আপনাকে অবশ্যই এটা করতে নাও পারেন, আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। আর যখনই সুযোগ পাবেন তখন সেটা করবেন, এবং মানুষকে বুঝাতে থাকবেন, দিন দিন বুঝাবেন যে এটা একটা ভালো আমল, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন, এবং 30 ঊর্ধ্ব এবং অনেকে বলেছেন 50 ঊর্ধ্ব সাহাবি থেকে বর্ণিত আছে যে তারা এই আমলটি করেছেন। সুতরাং আমাদেরকে এই আমলটি করার ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকতে হবে, এবং মনে রাখবেন যে এই আমলটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আমল। এই আমলটিতে প্রমাণিত হবে কে সুন্নতকে ভালোবাসে, কে রাসূলের সুন্নতকে ভালোবাসে না, এটা প্রমাণিত হয়ে যাবে। এই জন্য আমাদের সবসময় সুন্নতকে ভালোবাসার দিকে নিজেকে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, কখনও যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ সমস্যা তো হতেই পারে, এই সমস্যাগুলোকে যথাযথভাবে ওভারকাম করার জন্য আপনি যদি কোনো কিছু করতে না পারেন, তার জন্য আপনার নিয়তের কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। কারণ একটি আমল যদি কেউ করতো কোনো অসুস্থতা বা কোনো সমস্যার কারণে করতে না পারলে, আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তার জন্য সওয়াব লিখে